প্রাইমারি 738 সংক্রান্ত যে ব্যাপারটি চলছে অর্থাৎ গ্রিভেন্স পোর্টাল অনলাইনে, সেক্ষেত্রে লাস্ট ডেট আপনারা অনেকেই জানতে চাইছিলেন এবং অফিসিয়াল নোটিফিকেশান গত 4 তারিখে বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যে লাস্ট ডেটটি বলা হচ্ছে যে 7th January 2022 দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ প্রেসক্রাইবড ডকুমেন্টস ইন দ্য ডেডিকেটেড অনলাইন পোর্টাল অফ WBP, অর্থাৎ যে লিঙ্কটি খোলা হয়েছে সেখানে আপনারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপলোড করতে পারবেন, সেটার লাস্ট ডেট 7th January ধার্য করা হয়েছে। তো পরিষ্কার নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন 4 তারিখে প্রকাশ করা হয়েছিল এবং অলরেডি এই নোটিফিকেশানটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হয়েছে। তো কী বলা হয়েছে পরিষ্কারভাবে একটু দেখে নেওয়া যাক। ইন কন্টিনিউয়েশন অফ আর নোটিফিকেশান নম্বর, যেটি আগে বেরিয়েছিল ডেটেড 31/12/2021, দিস ইজ টু নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট দ্য ডেডিকেটেড অনলাইন পোর্টাল ওপেন বাই দ্য বোর্ড অন অ্যান্ড ফ্রম 31 December 2021 ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট পাসড বাই দ্য অনারেবল জাস্টিস অমৃতা সিনহা অন 23/12/2021 অ্যান্ড 24/12/2021 উইল রিমেন ওপেন আপ টু ফ্রাইডে দ্য 7th January 2022। অর্থাৎ যে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা এবং অনারেবল কলকাতা হাইকোর্টের তরফ থেকে পাস করা হয়েছিল 23 তারিখে এবং 24 তারিখে, এবং সেক্ষেত্রে সেই ব্যাপারটির জন্য ফ্রাইডে অর্থাৎ 7th January পর্যন্ত এটি খোলা থাকবে ডেডিকেট। তাহলে আপনারা যারা এখনও করেননি অবশ্যই করে নিন এবং বিস্তারিত প্রাইমারি রিলেটেড যে আপডেট অর্থাৎ প্রাইমারি 2017 রেজাল্ট এবং 738 ব্যাপারে কী হতে চলেছে সেই ব্যাপারগুলো নিয়ে আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ দেখার জন্য।